আমাদের প্রচলিত বেশ কিছু টিকা ফাইজার মডার্ন এগুলো কিন্তু অলরেডি শিশুদের উপরে ট্রায়ালও হয়েছে। এই নতুন নতুন ভেরিয়েন্ট যেগুলো এসেছে বা আসছে এইগুলো কিন্তু শিশুদের শরীরে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং এগুলো আসলে কিন্তু ইফেক্ট অনেকদিন পর্যন্ত থেকে যাচ্ছে। 5 থেকে 11 বছর বয়সীরা করোনার 2 বছরে কোনো টিকা পায়নি, আর এতেই শিশুদের নানা স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন বহুদিন ধরে করোনা জীবাণুর মধ্যে থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, কিডনি লিভার ফুসফুস সহ বিভিন্ন অঙ্গের কার্যকারিতা, শিশুদের অনিয়ন্ত্রিত ক্যান্সার বা হার্টের মতো জটিল রোগে মৃত্যুর হারও বাড়ছে। সব মিলে এখন বড় দিচ্ছে 11 বছরের নিচের বয়সী শিশুদের করোনায় আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। তাই এবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। পরিসংখ্যান বলছে দেশে এই বয়সী শিশুর সংখ্যা এখন প্রায় 2 কোটি 20 লাখ। গবেষণায় দেখা গেছে 18 বছরের নিচে শিশুদের করোনা শনাক্ত হলেও মৃত্যুহার কম, তাই কম ঝুঁকি বিবেচনায় এতদিন টিকার বাইরে রাখা হয়েছিল শিশুদের, কিন্তু এবার তাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েই চিন্তিত বিশেষজ্ঞরা। সংকটটা নিশ্চয়ই বোঝা গেল দর্শক। করোনা আক্রান্ত একজন মানুষ হয়তো সর্বোচ্চ 2 সপ্তাহ ভুগেছেন, কিন্তু সেরে ওঠার পর আবিষ্কার করেন যে কিডনি লিভার ফুসফুসের মতন সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর উপর দিয়ে যেন রীতিমতো ঝড় বয়ে গেছে, কার্যক্ষমতা কমতে থাকা। আর সেদিক বিবেচনায় সবচেয়ে ঝুঁকিতে আছে 5 থেকে 11 বছর বয়সী শিশুরা, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এই বাস্তবতে করণীয়টা তাহলে কি? আমরা কথা বলে চলুন, আমাদের সঙ্গে আছেন সরহদ্দি মেডিকেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজীব দে সরকার, এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব রাজীব দে সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি শিশুদের জন্য হলো এই কঠিন সময়ে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। করোনা পরবর্তী সময়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, ক্যান্সার এবং হার্টের রোগ ধরা পড়ছে, এমন একাধিক কেস স্টাডি নিয়ে আলোচনা হচ্ছে যেটা আমরা প্রতিবেদনে দেখেছি। আপনার মনে হয় কিনা চিকিৎসক হিসেবে যে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের নিয়ে আলাদা করে দ্রুত ভাবার সময় এসেছে? হ্যাঁ, আসলে যদি আপনার কথা সূত্র ধরে শুরু করি, এই যে 5 থেকে 11 বছর বয়সের যে শিশুদের সংখ্যা এদেশে কিন্তু কিন্তু প্রায় 2 কোটির উপরে, এবং সারা বিশ্বে যে কারণে আসলে করোনার সংক্রমণের হার নিম্নমুখী সেটা কিন্তু আসলে ভ্যাকসিন। যেহেতু ভ্যাকসিন কি আমরা আসলে একমাত্র পন্থা হিসেবে পেয়েছি যার মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব, কিংবা সংক্রমণ পরবর্তী যে রোগের প্রাদুর্ভাব বা রোগের যে প্রতিক্রিয়াটা সেটা কমানো সম্ভব, এই জন্য আসলে 5 থেকে 11 বছর বয়সী শিশুদেরকে নিয়ে ভাবতে হবে। কিছুদিন আগে ভারতে যখন বেশ কিছু ক্লাস্টার ইনফেকশন শুরু হলো, যেমন এই গত মাসেই ভারতের কলাপতি হসপিটালে প্রায় একই দিনে 53 জন শিশু ভর্তি হয়েছিল, এটা কিন্তু অনেক বড় একটা খবর ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের হিসেবে, এবং সেখানেও আশেপাশে কিছু অঞ্চলে নয়ডাতে, গাজিয়াবাদে, সাউথ দিল্লিতে কিছু কিছু ক্লাস্টারের আমরা খবর পাচ্ছিলাম যে শিশুরা আক্রান্ত হচ্ছে। তো দেখুন, বড়রা যখন আক্রান্ত হয় তখন তো আমরা সারা বিশ্বে তোলপাড় হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। এই নতুন নতুন ভেরিয়েন্ট যেগুলো এসেছে বা আসছে এইগুলো কিন্তু শিশুদের শরীরে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং এগুলো আসলে কিন্তু ইফেক্ট অনেকদিন পর্যন্ত থেকে যাচ্ছে। তা আসলে এখনই সময় এটাকে প্রতিহত করার। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই ভ্যাকসিনের ব্যাপারে খুবই সচেষ্ট ছিলেন এবং 12 থেকে above 12 বছরের বেশি সবাইকে কিন্তু আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি। এখানে ছোট করে যদি আপনি একটু বুঝিয়ে দেন, যেহেতু আপনাকে পেয়ে গেলাম, স্বাস্থ্য মন্ত্রণালয় খোদ নিজেরাও চিন্তিত শিশুদের নিয়ে, যে কারণে 5 থেকে 11 বছর বয়সীদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারণ পরিকল্পনা নেওয়া এবং বাস্তবায়ন হওয়ার মধ্যে কিছু সময় থাকে যেটুকুতে আমাদের অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার সময় তাহলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায় যদি পরামর্শ দিতেন? প্রথমত হচ্ছে একটা জিনিস, দেখুন কোভিড কালীন সময়ে যখন আমরা আসলে করোনার চিকিৎসা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম, আমরা চিকিৎসকরা, আমরাও হাসপাতালে পড়ে থাকতাম, বাসায় আসতাম, একটা খুব দুরূহ পরিস্থিতি গেছে না। আরেকটা সিচুয়েশন চিন্তা করে দেখেন যে আসলে ওই সময়টা একজন শিশুর স্বাভাবিক যে সর্দি কাশি জ্বর এই সেবাটাও কিন্তু কিছুটা হলো ব্যাহত হয়েছিল, কারণ আমরা তো করোনা আক্রান্ত রোগীদেরকে নিয়ে ভাবনা চিন্তা করতাম। তো অ্যাজ এ হোল কিন্তু শিশুরা একটু নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গেছে পুরোটা সময়। আসলে এই সময়টায় যাতে নতুন করে যেটাকে আমরা ফোর্থ ওয়েভ বলছি আনঅফিসিয়ালি, যদি শিশুরা যাতে আক্রান্ত না হন, বাচ্চার অভিভাবকদের উচিত শিশুদেরকে একটু পুষ্টিকর খাদ্য দেওয়া, তাদেরকে এই যে যারা যে অফলাইনে ক্লাস করছে, স্কুলে গিয়ে ক্লাস করছে, জনসমাগমগুলোতে যাচ্ছে, যেহেতু করোনা সংক্রমণ নিম্নমুখী, এই সময়টা নিজেদের দিক থেকে যতটা স্বাস্থ্যবিধি মেনে চালানো যায়, মাস্ক পরা, বাইরে যতবারই যাবে কিছুক্ষণ পর পর হাত ধোয়ার অভ্যাসটা রাখা,
এভাবে যদি পুষ্টির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, আমার মনে হয় এই সময়টাই শিশুরা অনেকখানি সেফ থাকতে পারবে। আর 5 থেকে 11 বছর বয়সী যে ভ্যাকসিনের আওতায় আনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে পরিকল্পনাটা চিকিৎসক হিসেবে আপনার কেমন হওয়া বলে মনে করেন? আমি প্রশ্নটা বুঝতে পারি না। 5 থেকে 11 বছর বয়সী, এই বয়সী সেবা রেখার মধ্যে শিশুদেরকে তো ভ্যাকসিন দেওয়া হবে, কাদেরকে আগে দেওয়া উচিত, কি প্রক্রিয়ায় দেওয়া উচিত, কারণ নিশ্চয়ই আপনার একটা পর্যবেক্ষণ থাকবে। আচ্ছা, এইটার ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই আমাদের যারা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে বা আমাদের WHO, তারা কিন্তু বেশ কিছু গাইডলাইন দিয়েছে। আপনি জানেন ইতিমধ্যে সিঙ্গাপুরে কিন্তু এটা শুরু হয়ে গেছে, ওরা কিন্তু 5 থেকে 11 বছর বয়সী শিশুদেরকে টিকা দিচ্ছে। টিকা দেওয়ার ক্ষেত্রে সবাইকে টিকা দিতে হবে, শুধু ওরা যেটা স্পষ্ট করে গাইডলাইনে বলতে আছে যে যদি আপনার আক্রান্ত আপনার শিশুটি কোন তীব্র অসুখ বা জটিল অসুখে এই মুহূর্তে আক্রান্ত না থাকে, অথবা শিশুটি যদি কোন ধরনের কেমোথেরাপি না নিয়ে থাকে, অথবা শিশুটি যদি স্টেরয়েড জাতীয় রোগ যে ওষুধগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা স্তিমিত হয়ে আসে, এই ধরনের যদি কোনো প্রক্রিয়ায় বা ওষুধের আন্ডারে না থাকে, তাহলে কিন্তু 5 থেকে 11 বছর বয়সী যে কোনো শিশুই পালাক্রমে আসলে টিকা নিতে পারবে। টিকা নিতে সে ধরনের কোনো বাধা নেই, এবং আমাদের প্রচলিত বেশ কিছু টিকা ফাইজার, মডার্না, এগুলো কিন্তু অলরেডি শিশুদের উপরে ট্রায়ালও হয়েছে, এবং বেশ কিছু উন্নত দেশে সিঙ্গাপুর সহ ইতিমধ্যেই 5 থেকে 11 বছর বয়সী শিশুদের কিন্তু টিকা দেওয়া হচ্ছে এবং খুব সফলভাবে টিকা দেওয়া হচ্ছে। এবং যেহেতু টিকা কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে বেশি সফলতা দেখিয়েছে, আমার মনে হয় এই টিকাদান কার্যক্রমে বাংলাদেশ খুব একটা উইন উইন সিচুয়েশনে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ বেশ কিছু কার্যকরী পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সৌদি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজীব দে সরকার। এবং করোনা পরবর্তী সময়ে শিশুরা যে ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি, সেটি নিয়ে মূলত আমরা কথা বলছিলাম।